গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার 6 নং ওয়ার্ড কালামপুর আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কালামপুর আইডিয়াল স্কুল মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় সভাপতিত্ব করেন মইজুদ্দিন টেক্সটাইল নিট ফ্যাশনের সিসি ও হুমায়ুন কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালামপুর আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক হারুনুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমান, পৌর শ্রমিক দলের সভাপতি এ কে আজাদ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কালামপুর আইডিয়াল স্কুলের উপদেষ্টা সাদাত হোসেন খান, কালামপুর আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আশরাফ, কালামপুর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক লুৎফর রহমান, পৌর 6 নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাহ আলম, পৌর 6 নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বাদশা মিয়া, কালিয়াকৈর উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী লাবিব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাসেদ, কালামপুর আইডিয়াল স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। আমার জন্য দোয়া করবেন যে আপনারা আশা নিয়ে আমাকে ভোট দিয়েছেন, আমি দিন রাত পরিশ্রম করার মধ্য দিয়ে আমি চেষ্টা করব আপনাদের সেই প্রত্যাশা পূরণ করতে।